ফসল সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানুষ দাবি করছে যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ, আজকে দক্ষিণবঙ্গে গরম, উত্তরবঙ্গে গরম নেই। উত্তরবঙ্গের স্কুলগুলিতে আজ সেখানটাকেও আজ ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সমস্ত জায়গাতে উত্তরবঙ্গের মানুষরা বঞ্চিত হচ্ছে। আজকে উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড করা হয়েছে, মধ্যপ্রদেশকে ভেঙে আর ছত্তিশগড় করা হয়েছে, কোথাও কিন্তু কোনো অশান্তি হয়নি। আজকে যদি কাশ্মীরের থেকে যদি লাদাখ যদি কেন্দ্রশাসিত অঞ্চল হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের থেকেও আর এই যে বঞ্চনার জবাব দেওয়ার জন্য উত্তরবঙ্গের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিতভাবে কিছু তারা ভাবনা চিন্তা করছে। ডিভোর্স করতে চাতে হয় হিন্দি ভাষী কা সব হিন্দি ভাষী কো ডিভোর্স করতে চাতে হয় কিয়া চাতে হ্যায়। যখন এখান থেকে আমাদের কোন প্রতিনিধি এমএলএ এমপি বলেন যে উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি এবং যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে আছে টিএমসি সরকার, এই সরকার আমাদের অত্যাচার উৎপীড়ন ছাড়া কেউ দেয় কিছু দেয়নি, এই সরকার যতদিন থাকবে উত্তরবঙ্গের উন্নয়ন হবে না। লেকিন ও তো হিন্দু কা সব মুসলিম কো ডিভোর্স করতে চাতা হ্যায়, বঙ্গালী কা সব বঙ্গালী কো ডিভোর্স করতে চাতা হ্যায়, আলিপুরদুয়ার কা রাজবংশী কা সব বাংলা কো डिवोर्स करने चाहता है, हिंदी भाषी का शब्द हिंदी भाषी को डिवोर्स करने चाहता है। কিন্তু দেখলাম এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা সম্পূর্ণ ভাবনাবাদী, এখানে কোনো কিছুই হলো না। গত বিধানসভা নির্বাচনের পর উত্তরবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আজ শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট মাঠে তার সভা মঞ্চকে ঘিরে ছিল বাড়তি উদ্দীপনা। আর এরই মাঝে অমিত শাহের সভা মঞ্চ থেকে নতুন করে উত্তরবঙ্গ ভাগের সুর চড়ালো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। অমিত শাহের সভা মঞ্চ থেকে এই দুজনের এই দাবি রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
कार्यत दिलीप घोष एवं आनंदमय बर्मन उत्तरबंग के पृथक राज्य दावी करें एवं मंच अमित शाह तार बक्तव्य दावी के परोक्ष भाव समर्थन जानिएछेन। उत्तर बंगाल को हमेशा ममता दीदी ने अन्याय किया है। अमित शाह मंचे ओछार आगे ही बक्तव्य रखें माटीगारा नक्सलबाड़ी बीजेपी विधायक आनंदमय बर्मन एवं सेखाने उत्तरबंग के आलादा राज्य करार दाबी तोलें तिनि। आनंदमय बर्मनेर कथाय काश्मीर थेके लादाख आलादा होले उत्तर प्रदेश थेके उत्तराखंड आलादा होले उत्तरबंग आलादा होले समस्या कोथाय प्रधानमंत्री निश्चय एई विषये भाबछेन। अन्यदिके परोक्ष भावे बीजेपी राज्य सभापति दिलीप घोष एई एकई दाबीते सरब हन। कार्यत तादेर दाबीके समर्थन जानिये तिनि तार सहमत पोषण करेन। আর এরই মাঝে বক্তব্য রাখতে উঠে অমিত শাহ জানান উত্তরবঙ্গকে অবহেলা করছেন মমতা দিদি। কোথাও না কোথাও আগের বক্তাদের পরোক্ষভাবে সমর্থন করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন করোনা কমে গেলে সিএএ হবে, মমতা দিদি কিছুই করতে পারবেন না বলেও কটাক্ষ করেন তিনি। শিলিগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট মাঠের সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করেন অমিত শাহ। তিনি জানান 13,000 কোটি টাকা ব্যয়ে বাগডোগরা এয়ারপোর্টকে সম্প্রসারণ করা হচ্ছে, এছাড়া গোরখপুর শিলিগুড়ি 542 কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে, পাশাপাশি রয়েছে 350 কোটি টাকা ব্যয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে বিকাশ করা কথা। সভা মঞ্চ থেকে এই সমস্ত বিষয়ে দাবি করেন অমিত শাহ। তবে আরো একবার উত্তরবঙ্গের সেন্টিমেন্টকে উস্কে দিয়ে দ্বিতীয় বাঘপুল নির্মাণের কথাও জানিয়ে গেলেন অমিত শাহ। দার্জিলিং জেলার পর্যটনকে আন্তর্জাতিক মান দিতে পর্বতমালা যোজনার অধীনে দার্জিলিং জেলার সমস্ত গ্রামগুলোকে অন্তর্ভুক্ত করার কথাও ঘোষণা করে গেছেন এদিন অমিত শাহ। তবে সেবক রেল প্রজেক্টের কথাও কিন্তু তিনি আজ তার বক্তব্যে তুলে ধরেন। মোটের ওপর উত্তরবঙ্গ সফরে এসে অমিত শাহ এদিন উত্তরবঙ্গ ভাগ প্রসঙ্গে বা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার প্রসঙ্গে পরোক্ষভাবে সায় দিয়ে গেলেন এটা বলা যেতেই পারে। দিদি তিনবার আপকো চুনানে কে বাদ ভি আপ নহি সুধর রহি হ্যায়, আপ এ মত সোচনা কি ভাজপা ওয়ালে লড়েঙ্গে নহি। মেয়ে আজ ইহাঁ उत्तरबंग की भूमि पर कहकर जाता हूं, जब तक आप बंगाल की जनता पर अत्याचार, भ्रष्टाचार, कटमनी और सिंडिकेट का राज समाप्त नहीं करेगी, भारतीय जनता पार्टी आपके खिलाफ अपनी लड़ाई चालू रखेगी। পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়নে ঢালাও বিভিন্ন প্রকল্পের কথাও তিনি আজ জানিয়ে দিয়ে গেলেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্য রাখতে গিয়ে যখন সিএ প্রসঙ্গ তুলে ধরেন সেখানেও কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি সাফ জানিয়েছেন এদিন তার সভা মঞ্চ থেকে যে উত্তরবঙ্গের বাসিন্দাদের কাছে পরিষ্কার করে তিনি বলতে চান যে তৃণমূল সিএ এর বিরোধিতা করছে আর এ কারণেই তারা এই সম্বন্ধে মিথ্যে তথ্য প্রকাশ করছে। তবে সিএ নাকি কোনোদিনও বাস্তবের মাটিতে জারি হবে না, কিন্তু আমি আজ পরিষ্কার করে বলে দিতে চাই করোনার দাপট কমলেই আমরা সিএএ জারি করব এবং আমাদের ভাইদের নাগরিকত্ব দেব। মমতা দিদি আপনি তো এটাই চান যে অনুপ্রবেশ জারি থাকুক এবং বাংলাদেশ থেকে যে শরণার্থীরা আসছেন তারা নাগরিকত্ব না পান। जमीन पर लागू नहीं होगा, मैं आज कहकर जाता हूँ कोरोना की लहर समाप्त होते ही सीए को हम जमीन पर उतारेंगे और हमारे भाइयों को भारत।
তৃণমূলের লোকেরা কান খুলে শুনে নিন, সিএ বাস্তব ছিল, আছে এবং থাকবে। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তার এই সভামঞ্চ থেকে তিনি এই বক্তব্য আজ পেশ করেন। বিজেপির পার্টিকে বলিয়ে না, বিজেপির পার্টিকে বলেছে, ও রিপ্লাই দে দেবে। উনারে পহলে উনকো পার্টিকে বাত শুনে দিজিয়ে, উনকো পার্টি কিয়া চাতে হে, উনকো পার্টিকে বলিয়ে, উনকো পার্টি হর রোজ ঝগড়া করতে হে, আর কিয়া বলতে হে, উনারে আন্দা উনো উসকো উনকা আন্দা যায় হে তো, তৃণমূল কংগ্রেসকো বারে মে উনকো শুনে সোচনে কা জরুরত নেই হে, উনকো দিল্লি দেখনা চাইয়ে, ইজ আ হোম মিনিস্টার, উনকো উত্তর প্রদেশ মে কিয়া কর রহা হে, উসকো দেখনা চাইয়ে, মধ্য প্রদেশ মে জার্নালিস্ট কো সাথ কিয়া হুয়া হে, और उनको देखना चाहिए, जहांगीरपुरी में क्या हुआ है उनको देखना चाहिए, बंगाल को बात उन बंगाल उनको पास नहीं है, इसी के लिए बंगाल का बारे में इतना गंदा बात करने का कोई शोभा नहीं देता। मैम फिर एक बार नॉर्थ बंगाल में सेपरेशन की मांग उठाई गई है वहां से, आपको लगता है? देखिए सीपी, देखिए बीजेपी का काम यही है और सीपीएम का बेटी है, सीपीएम बीजेपी का लिंक मैन है, इसका काम है टुकड़ा कर दो और दिल भी टुकड़ा करने के लिए तैयार है। वो तो जैसे डिवोर्स करने का लिए, जैसे हस्बैंड वाइफ डिवोर्स करने जाता है, कभी कभी जरूरत होता है, हम इसको कंडेम नहीं करता है, इट डिपेंड्स ऑन इंडिविजुअल टू इंडिविजुअल, लेकिन वो तो हिंदू का साथ मुस्लिम को डिवोर्स करने जाता है, बंगाली का साथ बंगाली को डिवोर्स करने जाता है, अलीपुरद्वार का राजवंशी का साथ बंगला को डिवोर्स करने जाता है, हिंदी भाषी का शब्द हिंदी भाषी को डिवोर्स करने चाहता है, क्या चाहते हैं उन्होंने, क्या चाहते हैं, क्या किया है उन्होंने, क्या किया है देश में? होम मिनिस्टर नहीं, मिनिस्टर का नाते सीबीआई ईडी छोड़ के और कोई काम उन्होंने किया है जिसको आप एप्रिशिएट कर सकता है? दिल्ली से दंगा लेकर इसका दिन भी नहीं छोड़ा, वो दिन भी दंगा किया है। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়, ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।